জীবনটা বড়ই জটিল, তাই না? একটা সমস্যার সমাধান বের করলেন, তো আরও একটা সমস্যা এসে উপস্থিত হলো। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনের সাথে এমনটাই হয়। আমরা কেউই বেশিক্ষণ ভালো থাকতে পারি না। যদিও ভালো থাকতে পারি না, তার কারণ আমরা নিজেই। আমরা নিজেরাই সমস্ত ব্যাপার নিয়ে অহেতুক চিন্তা করি এবং মিছে মিছে ভালো থাকার চেষ্টা করি, তাই এমনটা হয়। আসলে সময় থাকতে থাকতে নিজের জীবনের সবটা দায়িত্ব সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কারণ সময়ের একটা নিজস্ব ক্ষমতা আছে। সেই ক্ষমতা বলের কাছেই বাধা পড়ে আছে প্রতিটা মানুষের জীবনের আত্মপ্রান্ত। পৃথিবীর যেমন নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তি আছে, ঠিক তেমন কোনো এক অদৃশ্য শক্তি আছে সময়ের। তাই তো আমরা যেটা চাই সবসময় সেটা পাই না। আবার আমাদের না চাওয়াতেও আমাদের সাথে অনেক ভালো কিছু হয়। হ্যাঁ, সবটাই হয় সময় শক্তির সাহায্যে। আপনি বড় হয়ে কি হবেন, কোথায় যাবেন, কি খাবেন, এমনকি কোন বাড়িতে থাকবেন, তা সবটাই সময়ের হাতে। কেউই তার জীবন নিয়ে নির্দিষ্ট এবং নির্ধারিত কিছু বলার ক্ষমতা কখনোই রাখেন না, কারণ ওই যে বললাম, আমাদের প্রত্যেকের জীবনের সুতোটা ওই সময়ের হাতে। তাই সময় যেভাবে আমাদেরকে চালনা করবে, আমরা সেভাবেই চালিত হব। জানেন তো, আমরা মানুষেরা একটা আনন্দের মুহূর্তকে সামনে রেখে অনেকগুলো দিন আনন্দে কাটাতে চাই না, বরং পরবর্তী আনন্দময় মুহূর্ত লাভ করার জন্য উদগ্রীব হয়ে পড়ি। কিন্তু দেখুন, একটা সামান্য কারণে দুঃখ পেলেও সেই দুঃখের রেশ কতদিন পর্যন্ত থাকে? একটা ছোট উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। ধরুন, কেউ একজন মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে এবং তার বাড়িতে সবাই মিষ্টিমুখ করে সেই আনন্দের মুহূর্তটাকে সেলিব্রেট করছে। তাদের সেই আনন্দ কতদিন থাকবে? এক সপ্তাহ, এক পক্ষকাল, কিংবা এক মাস? কিন্তু যে ফেল করেছে, তার মনে সেই চাপা কষ্টটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না পর্যন্ত ওই পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারছে। কিংবা আরও একটা কথা ভেবে দেখুন, একটা ছেলে তার বাবার কাছে এক সপ্তাহ ধরে বায়না করছে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য। ঠিক তার এক মাস পরে তার বাবা তাকে সাইকেল কিনে এনে দিল এবং কিছুদিন পর খেয়াল করল যে ছেলে এক সপ্তাহ ধরে সাইকেল কেনার জন্য পাগল করছিল, সেই ছেলে এক সপ্তাহ যেতে না যেতে সাইকেলের মোহ ভুলে এখন মোবাইল কেনার জন্য পাগল হয়েছে। ঠিক কয়েকদিনের মধ্যেই তার সেই সাইকেলটা চুরি হয়ে গেল। সে তার সেই প্রথম সাইকেল চুরি হবার দুঃখটা আজও মনে পুষে রেখেছে। অথচ বাড়িতে নতুন সাইকেল আসার সেই আনন্দ মাত্র এক সপ্তাহ ছিল।